কাজের ব্রেক টাইম চলছে, সবাই মিলে মুড়ি খাওয়া হচ্ছে এই যে। আর টুনি কিরকম ভাবে মুড়ি খায় একটু দেখিয়ে দে। ভাত খাওয়ার মতো টুনি মুড়ি খাচ্ছে। আমাদের কাজ একটু দেখি, কাজ কিরকম কাজ হয়েছে। বাহ, দারুণ লাগছে, দারুণ হচ্ছে। তো কাজ বাজ চললুক এখানে, তারপরে আবার আসছি। টাটা। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে নতুন একটা ব্লগে জানাই তোমাদেরকে অনেক ওয়েলকাম। তো এটা কিন্তু সরস্বতী পুজো দিনের ব্লগ ছিল। হ্যাঁ জানি একটু দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে, কিন্তু কী আর করবো বলো, সব কাজ একসাথে সামলে উঠতে পারছি না ঠিকঠাকভাবে, তার জন্যই এডিটিং করতে একটু দেরি হয়ে গেল। তো ভিডিওটা শুরুতেই তোমরা যেরকমটা দেখলে যে আমার স্টুডেন্টরা কিন্তু রাত্রেবেলাই চলে এসেছিলো, আর ওরা কিন্তু এই সেই সরস্বতী ঠাকুরের পেছনের ব্যাকগ্রাউন্ডটার জন্য একটু ডেকোরেশন করছিলো, আর তার সাথে সাথে আমরা তো খুবই মজা করেছি রাত্রিবেলা সবাই মিলে একসাথে। তো ডেকোরেশনটা কিছুটা ওরা রেডি করে রেখেই গেছিলো, আর বাদবাকি যেটুকু ছিল সেটুকু আমিই করে নিয়েছিলাম। আর এদিকে দেখো, ঘুম থেকে উঠেই তো স্নান টনান করে একদম পুজোর কাজে বসে গেছিলাম, ফলগুলো ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছিলাম, আর এদিকে তার সাথে সাথে ঠাকুর ঘরটাও ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছিলাম, আর সমস্ত বাসন গোসন তো ছিলই, সবই দেখতে পাচ্ছ। এরপরে দেখো এই যে ডেকোরেশনের জিনিসগুলো, আমরা কিন্তু এই জিনিসগুলো ওই ফুল আর আম পাতা দিয়ে সাজিয়েছিলাম, দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগছে। আর তার সাথে সাথে যেটুকু ডেকোরেশন বাকি ছিল সেটুকুও কিন্তু নিয়ে আমি বসে পড়েছিলাম। আর সকাল সকালই দেখতে পাচ্ছ আমার একদম খুদে একটা স্টুডেন্ট কিন্তু চলে এসেছিলো পুজোর জন্য। আর এই যে ভিডিওটা করেছে এটা কিন্তু আমার ওই পুচকু স্টুডেন্টটাই করেছে, কত ভালো করে ভিডিওটা আমার করে দিয়েছে দেখো তো। তো যেটা বলেছিলাম যে বাদবাকি ডেকোরেশনটা আমাকেই করতে হচ্ছিলো, তাই আমিও করেছিলাম, আর সাথে সাথেই পুচকুটাকেও একটু কাজে বসিয়ে দিয়েছিলাম। আর ওও কিন্তু খুব সুন্দর করে এই ফুল দিয়ে ডেকোরেশনটা করতে আমার অনেকটা হেল্প করেছে। আর এই ছোট্ট ছোট্ট হাতে এইভাবে ডেকোরেশন করছিলো, কি মিষ্টিটাই যে ওকে লাগছিলো দেখতে, তোমরা নিজেরাই বলো, সত্যি কথাটা কিউট না? আর ও কিন্তু ভীষণ মিষ্টি করে কথা বলে, কখনো এক সময় ওর কথাও তোমাদেরকে আমি শোনাবো। আর তার সাথে দেখো পুজোর বাদবাকি যে কাজগুলো ছিল সেগুলো এক এক করে করে নিচ্ছিলাম, এখানে একটু ছোট করে আলপনা দিয়ে নিচ্ছিলাম, যেহেতু বাড়ির পুজোতে একটু আলপনা দিতেই হয় তার জন্য আর কি। তো এরপরে তো দেখতেই পেলে যে ব্রাহ্মণ কিন্তু চলে এসেছিলেন, আর এই ব্রাহ্মণ নিয়ে যে সে কি কাণ্ড, দুপুর 12টা বেজে যাচ্ছিল তবুও ব্রাহ্মণের আসার কোনো নাম ছিল না। আমরা তো সবাই মিলে টেনশনেই পড়ে গেছিলাম যে ব্রাহ্মণ আদৌ কি আসবে নাকি পুজোটা এরমভাবেই করতে হবে। যথারীতি ওনাকে বারবার করে ফোন করা, আর কিছু করারও নেই, সরস্বতী পুজো আর লক্ষ্মী পুজো এই দুটো পুজো এমনই যে ব্রাহ্মণদেরকে হাইজ্যাক করে নিয়ে চলে যাওয়া হয়। আমরা তো সেটারই ভয় পেয়েছিলাম যে আমাদের ব্রাহ্মণ দাদুকেও হয়তো কেউ হাইজ্যাক করে নিয়ে চলে গেছিলো, তার জন্য অনেক দূর থেকে গিয়ে ওনাকে আবার নিয়ে আসতে হয়েছিলো। আর এখানে দেখো সবাই মোটামুটি সেজে গুজে চলে এসেছিলো, শুধু আমি ছাড়া, কাজ করতে করতে এত নাজেহাল অবস্থা হয়ে গেছিলো যে চোখ মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। খুব ভালোভাবে পুজোর কাজ সমস্ত শুরু হয়ে যায়, আর তার সাথে সাথে আমরা সবাই মিলে অঞ্জলিও দিয়ে নিই। আর এবার যেন তো বাড়িতে দুটো পুচকু বাচ্চার হাতিখড়িও হয়েছিল, কি ভালোটাই যে লাগছিল ওরা প্রথম লিখছিল দেখে। আর তোমরা এবারে সরস্বতী পুজোটা কে কেমনভাবে সেলিব্রেট করেছো আমাকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর তার সাথে সাথে তো এবারও ভ্যালেন্টাইন ডেও ছিল, যে কারণে দুটো জিনিস একসাথে পড়াতে সবার মজাটা একটু হয়তো আলাদাই ছিল। চোখ
ওম সরস্বতী, ওম বড় বড় সরস্বতী, দিদি বলো কত সুন্দর বলো, এই যে বলো পুজো শেষ হয়ে যাওয়ার পরে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম, দেখো আমার এই পুচকু আর একটা স্টুডেন্ট আমার মাথা টিপে দিচ্ছিল। ও কিন্তু ভীষণ মিষ্টি, এখানে ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে না কিন্তু দুষ্টুমি করতে একেবারে সেরা। আমি ওকে নিয়ে একটু মজা করছিলাম আর আদর করে দিচ্ছিলাম এই আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।